অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টা টিক দিবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটা চান চাই। তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি আপনাদের আশা করি খুব খুব খুবই ভালো লাগবে। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে একটি থ্যাঙ্কস দিবেন। তো এখন আমি যে অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো একটি লক অ্যাপস লক করার সফটওয়্যার। তো সফটওয়্যারটি খুবই সুন্দর। তো প্রথমে আপনি অবশ্যই অ্যাপটি আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোর ডাউনলোড করতে হলে এখানে আপনাকে এটা লিখে সার্চ করতে হবে, অ্যাপ লক ফিঙ্গার প্রিন্ট। সার্চ করার পর এই অ্যাপটি আপনি দেখতে পাবেন। তো এটা প্রথমে ইনস্টল করবেন মাত্র 2.5 MB। তো দেখুন অ্যাপটি অলরেডি 10 মিলিয়ন বার ডাউনলোড হয়ে গেছে। তো অ্যাপটির রিভিউ হাইলাইটগুলো খুবই সুন্দর, আসলে এটা একটি খুবই সুন্দর সফটওয়্যার। তো এটা আপনারা ইনস্টল করার পর অবশ্যই এটা আপনারা এখান থেকে ওপেন করবেন। তো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন করার পর তো আমি এটা আপনাদেরকে আমি নতুন করে ক্লিয়ার করে দেখাচ্ছি। তো অ্যাপটি খুবই সুন্দর একটি সফটওয়্যার যেটার কাজ দেখলে আপনারা সত্যি খুবই আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যে অ্যাপটি। তো প্রথমে আপনি অ্যাপটি ওপেন করার পর আপনার দেখুন এরকম আসবে। তো আসার পর এখানে আপনার একটি পাসওয়ার্ড থাকবে। তো আপনি যে কোনো সংখ্যার পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি, 2580। তো দেওয়ার পর আপনি এখান থেকে আবার দিতে হবে, আপনাকে দুবার দিতে হবে 2580। তো ওকে। তো দেওয়ার পর আপনি দেখুন এখানে লেখা আছে অ্যাপ লক স্ক্রিন। তো স্ক্রিন আপনি এখানে স্ক্রিন থেকে আপনার অ্যাপটা ই করে রাখতে পারেন, তো যা খুশি সেটা করে রাখতে পারেন। তো অ্যাপটা লকটা এভাবে করে রাখতে পারেন। তো আপনাকে এখানে এখন এখানে দেখুন স্ক্রিন রোটেশন, তো এটা থেকে আপনি স্ক্রিন চারিদিকে ঘুরাতে পারেন। তো অ্যাপটি খুবই সুন্দর একটি অ্যাপ। তো আমি এখানে আপনাকে দেখাবো যে অ্যাপ লকের ব্যাপারে। তো আপনাকে প্রথমে অ্যাপটি লক করতে হলে আপনাকে এখানে দেখুন প্লাস বাটনটা আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি সফটওয়্যার আপনার একটি অ্যাপ আপনি সিলেক্ট করুন। যেমন ধরুন আমরা গ্যালারিটা সিলেক্ট করব। তো এখান থেকে দেখুন একটা প্লাস চিহ্ন আসছে নিচে, তো আপনি অবশ্যই এখানে প্লাস চিহ্ন দিবেন। তো দেওয়ার পর দেখুন এখানে আমাদের গ্যালারিটা অলরেডি এখানে লক চিহ্ন আসছে। তো আমি এখন আমাদের গ্যালারিতে যাচ্ছি, এই দেখুন গ্যালারিতে যাচ্ছি। তো গ্যালারি যাওয়ার পর দেখুন এটা কিন্তু একটা পাসওয়ার্ডস আসছে 2580। তো এটা দেওয়ার পর এটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে এই সফটওয়্যারটি আরেকটা সিস্টেম দেখাবো, তো সেটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। তো 2580, তো এটা ওপেন করার পর দেখুন অ্যাপ এই সফটওয়্যারটি আমাদের লকটা এখানে চলে আসছে। তো এখানে লেখা আছে দেখুন ফ্যাক FAKE। তো আপনি অবশ্যই ফ্যাকের উপর দিবেন। তো দেখুন এখানে এরকম আসবে, তো এখান থেকে আপনি ওকে দিবেন। তো দেবো পর এটা আপনি কেটে দিবেন। তো এখন আমরা গ্যালারিতে যাই, দেখুন এখানে কী লেখা আছে, আনফর্চুনেটলি গ্যালারি হ্যাজ স্টপেড, ইফ ইউ হোল্ড ডাউন ওকে বাটন অ্যান্ড স্ট্যান্ডার্ড লক স্ক্রিন উইল বি অ্যাসেসিবল। তো এটা ওকে দিবেন। তো দেখুন এটা আপনার গ্যালারিটা আপনার ল ওপেন হচ্ছে না। তো এটা আপনি যদি ইউজ করেন তাহলে কেউ বুঝতে পারবেন যে আসলে আপনি গ্যালারিটা লক করে রাখছেন, সবাই বুঝবে যে আপনার হয়তো বা ফোনে কোনো সমস্যা আছে আছে। তো এটাই ছিল আমার এখনকার ভিডিও। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই আমার অ্যাপটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।